নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্না আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখছেন ওয়েদারের অবস্থা, দেখুন ঝাঁকে ঝাঁকে শুধু বৃষ্টি আসছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আর এই দেখুন আমার স্যান্টাকে, উঠতে উঠতে কোথায় গেছে, পারলে রাস্তা পেরিয়ে প্রতিবেশীর বাড়ি থেকে চা খেয়ে আসে। বেঁধেও রাখা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে জানেন। সোলার লাইটটাও দেখছেন মাটিতে পোঁতা ছিল, সেও পড়ে গেছে। আর সেই সোলার লাগিয়েছিলাম মনে আছে, তারই মেনটেন্যান্সে এসেছে। 5-7 মাস আগে সেই সাকলেন্সগুলো কিনে এনেছিলাম $2.5 করে, ছোট্ট ছোট্ট ছিল একদম, মনে আছে? কত বড় বড় হয়ে গেছে দেখুন, কাটিং থেকেও অনেকগুলো হয়েছে জানেন। কর্তাবাবু অফিসের কল নিচ্ছে আর ঘুরঘুর করছে এখানে। একেতে প্রচণ্ড শীত, তার উপরে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, তার উপরে এই হাওয়া। এরকম ওয়েদারগুলোতে মেয়েটাকে একদম স্কুলে পাঠাতে ইচ্ছে করে না জানেন। ছোটোবেলায় আমরা কত রেনিডো পেতাম বলুন এই বর্ষাকালে, কিন্তু এদের বেচারিদের তা নেই। এরা জানেই না রেনিডো কাকে বলে, তার যে কি মজা। দুজনের ছোটোবেলাটা একদম দুরকম জানেন, বহু জিনিসই আমার মনে হয় ও যেন পায় না। উফ, দাঁড়ানো যাচ্ছে না, চলুন ভেতরে যাই। ভেতরে চলে এসেছি আর দুপুরের খাবার তৈরি করতেও শুরু করে দিলাম। আজ তো উইকডেজ, পুরো সময় বাঁধা জীবন, ডায়ে বায়ে হবার উপায় নেই। তন্দুরির জন্য এই চিকেনটা এনে রেখেছিলাম, যে কালকে রাত্রিবেলা যখন চিকেন বার করতে গেছি, গিয়ে দেখছি এমনি সেই পিস চিকেন আর নেই, টোটালি শেষ। দিয়ে কী করবো, তখন এই চিকেনটাই বার করতে হলো। এবার এটা কাজে কেটে তারপর ঝোল করব। এত ঠান্ডা পড়েছে, যদি ভাবি সকালের দিকে চিকেন বার করে রাঁধবো, সে হবার নয় জানেন। সে বরফই কাটে না। সে কালকে রাত্রি 7:30-8টার সময় বার করেছি আর এখনও প্রায় 9টা বাজে, তো এখন গিয়ে টোটালি এটা ডিফ্রস্ট হয়েছে। আর শীতকালে তো অর্ধেক দিনের বেশি রোদই ওঠে না, যে বাইরে বার করে দেবো বরফটা গলে যাবে। অ্যামাজন থেকে এবার এই কাঁচিটা কিনেছি জানেন, এই চিকেন কাটার জন্য। এখানে তো আপনারা জানেন কাটার বিভিন্ন রকম জিনিসপত্র রাখতেই হয়। একটু খাটুনি আছে ঠিকই, তবে বহুদিন পর গোটা মুরগির ঝোল হবে জানেন। নালে এখানে কসকোতেই বলুন বা টুকটাক যে দোকানগুলোতে চিকেন পাই নিয়ে আসি, এখানে তো চিকেন পিস পিস করে বিক্রি হয়, হয় শুধু উইংস, নাহলে শুধু থাই, নাহলে শুধু ব্রেস্ট, এরকমভাবে, আর নাহলে গোটা মুরগি নাও। তবে বাংলাদেশি দোকানগুলোতে অবশ্য চিকেন কেটে বিক্রি হয়, কিন্তু সে আবার আমাদের বাড়ি থেকে অনেক দূর। ইন্ডিয়াতে যখন থাকতাম তখন তো এরকম গোটা মুরগি কাটিয়ে আনা হতো, তাই মনে পড়ে সেই স্বাদটা কিন্তু দারুণ ছিল। আজকে তার খানিকটা পাবো, যদিও এটা ইন্ডিয়ার মতো অতটা ফ্রেশ নয়, মাংসগুলোও হয় ভীষণ নরম নরম, তবু কিছুটা তো পাবো। আগে জানেন ইন্ডিয়ায় থাকতে না আমি কখনো চিকেন কিনতে যেতে পারতাম না। আগে বাবা যেত আর তারপরে মানিক যেত, কেমন একটা অস্বস্তি হতো, একটু কষ্ট হতো। কিন্তু এখন এখানে আসার পরে প্রথমে শুরু হলো যে যখন থাই নিয়ে আসছে বা উইংস নিয়ে আসছে চামড়াটা ছাড়াও, প্রথম প্রথম অস্বস্তি হতো খুব, তারপর আস্তে আস্তে সয়ে গেল, আর এখন দেখুন গোটা চিকেনও কাটি। সময় আর পরিস্থিতি মানুষকে বহু কিছু শিখিয়ে দেয়। হয়ে গেছে সব থেকে বড় কাজটা, চামড়াটা ছাড়ানোই হয়ে গেছে, এবার মিনিট দশকের কাজ। এখানে জানেন তো বাচ্চাদের না একদম স্কুল অফ করানো চলে না, স্কুলে তাদেরকে পাঠাতেই হবে। আর যদি 10 দিন স্কুলের বেশি বন্ধ হয় তাহলে স্কুল থেকে তার নামই কেটে দেবে, দিয়ে আবার ঘুরে রেজিস্ট্রেশন করাতে হবে। 2019 আমরা এরকম একবার ইন্ডিয়া গেছিলাম, তো মেহার 10 দিনে স্কুল থেকে ছুটি করিয়েছিলাম। তো স্কুলের যখন অফিস আমরা বলতে যাই, আমাদেরকে স্ট্রিক্টলি বলে দেয় যে 10 দিনের বেশি যদি স্কুল বন্ধ হয় তাহলে কিন্তু ওর নামটা কাটা হয়ে যাবে, তারপরে ও কিন্তু আবার সে ওয়েটিং লিস্টের লাইনে পড়ে যাবে, কারণ ওয়েটিং লিস্টের লাইন হচ্ছে বিরাট লম্বা। তো আমরা কি করেছিলাম, যেদিন আমরা ইন্ডিয়া থেকে ফিরে আসি, গাড়ি করে যখন এয়ারপোর্ট থেকে ফিরছি, মেহাকে আগে স্কুলে ড্রপ করে বাড়ি এসেছিলাম, দিয়ে স্কুলে ফোন করেছিলাম, দিয়ে বলেছিলাম হ্যাঁ আধ ঘন্টা পরে আপনি পিক আপ করে নিতে পারেন, কিন্তু সেদিনকার মতো অ্যাটেন্ডেন্সটা ওর হলো, মানে ও স্কুলটা জয়েন করলো। সরকারি স্কুলগুলোতে এইটা তো অসম্ভব রকমের কড়াকড়ি জানেন, কারণ স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সের উপর এখানকার স্কুলগুলো ফান্ড পায়। এরই জন্য তো এখানে এই যে এত কোভিডের ঝামেলা, এত লোকের কোভিড হচ্ছে, এত এত স্টুডেন্টদের কোভিড হচ্ছে, টিচার্সদের কোভিড হচ্ছে, তাও কিন্তু কোনো স্কুল বন্ধ করছে না। 2-1টা স্টেটে বন্ধ হয়েছে, নিউ জার্সিতে বন্ধ করেছিল, তবে ক্যালিফোর্নিয়াতে তো করলোই না। মোটামুটি সব বাচ্চারা স্কুলে যাচ্ছে সেই আগস্ট থেকে। মেহারও কিছুদিন আমরা অনলাইন ক্লাস করিয়েছিলাম, তবে এবার মেহা স্কুল জয়েন করেছে, স্কুল যাচ্ছে, কারণ ওর ভ্যাকসিন দুটো নেওয়া হয়ে গেছে। তো তবে স্কুলের যে কতটা গুরুত্ব একটা বাচ্চার জীবনে, এই 2 বছর স্কুল বন্ধ না হলে বুঝতে পারতাম না জানেন, আর সেটা মা বাবাদের সঙ্গে সঙ্গে বাচ্চারাও বুঝেছে জানেন। এত এখন মেহা স্কুল যাওয়ার প্রতি আগ্রহ, এত বছরে কখনো দেখিনি। আর এখানকার পড়াশোনাটা যেহেতু বড্ড হাতে কলমে, মানে কিছুই এদেরকে মুখস্থ করতে দেয় না,
আজ অবধি মেহা একটা কবিতা পর্যন্ত মুখস্থ করেনি জানেন তো। স্কুলটাতে না যাওয়া মানে বিরাট ক্ষতি, স্কুলে যাওয়া মানেই সে বিভিন্ন জিনিস হাতে কলমে করছে, শিখছে। স্কুলে তার জন্য হাজার রকমের ব্যবস্থা থাকে, ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকে, বাড়িতে কোথায় থাকে বলুন না। এই লাস্ট বছরটা যে বাড়ি থেকে যে স্কুল করেছিল, টুকটাক হাজারটা জিনিস করতে বলতো, কিন্তু বাড়িতেই নেই জিনিসপত্র, তাকে সেই আবার অনলাইনে অর্ডার দাও, সে আবার কবে আসবে তারপরে করো, এইভাবে কি আর পড়াশোনা হয়। স্কুল যাওয়াটা খুবই দরকার, তবে মাঝে মাঝে একটা আধরা দিন রেনিটেও দরকার। ঘরের ভেতর তো এখন রুম হিটার চলে, শীতকালে আপনি এখানে রুম হিটার ছাড়া থাকতেই পারবেন না, রুম হিটার আপনাকে চালাতেই হবে। স্কুলেও রুম হিটার চলে, কিন্তু যখনই ঘরের দরজাটা খুলে মেয়েটাকে স্কুলের জন্য বার করি, আর ওই যে সেই কনকনে ঠান্ডা হাওয়াটা এসে লাগে, তখনই মনে হয় বাবারে এই ঠান্ডায় আমার মেয়েটা এখন স্কুলে যাবে। যতই ঠান্ডা পড়ুক, ওদের যখন লাঞ্চ টাইম হয় তখন ওদের আলাদা ক্লাসরুমের বাইরে লাঞ্চ এরিয়া আছে, তো সেখানে গিয়ে ওদেরকেই ঠান্ডায় লাঞ্চ করতে হয় জানেন। শুধুমাত্র যেদিন বৃষ্টি হয় সেদিন ওরা ক্লাসরুমের মধ্যে খাবার খেতে পারে। তবে এই সময় স্কুলে পাঠাতেও দারুণ ভয় জানেন, ব্যাগে দুটো করে স্যানিটাইজার, তিনটে করে মাস্ক দিয়ে রাখতে হয়, মনে হয় একটা যদি স্যানিটাইজার কোনোরকমভাবে যদি হারিয়ে ফেলে যেন আর একটা থাকে। আগে যখন মেহাকে স্কুলে পাঠাতাম বলতাম টিফিন খাবি, জল খাবি, কারণ ওর টিফিন না খাওয়া একটা বড় বদভ্যাস ছিল, কিন্তু এখন যত দূর দেখতে পাই খালি একটা কথাই বলি, হাতটা ভালো করে স্যানিটাইজ করবি, হাতটা ভালো করে স্যানিটাইজ করবি। এই ব্রেস্ট পিসগুলোকে আর ঝুলে দেবো না জানেন, এগুলো বড্ড ওই ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, তো এইগুলোকেই কেটে রেখে দিই, এটাকে দিয়ে দুদিন স্যুপ হয়ে যাবে। এই শীতটাতে আমরা খুব স্যুপ খাই এখানে জানেন, অসম্ভব ঠান্ডাটা থাকে তো। দান পরশু দিনকে রাত্রিবেলাতেই তো আবার স্যুপটা করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো, ওটা কোনো ঝামেলাও থাকে না, একদম জাস্ট বসিয়ে দাও জলের মধ্যে ফুটতে, আর টুকটাক জিনিসপত্র মিশিয়ে দাও, ভালোই হয় খেতে। এই রামকৃষ্ণটা ঘুম থেকে উঠতে উঠতে আমার যে চিকেনটা কাটা হয়ে গেল, কী যে একটা মানসিক শান্তি লাগছে কী বলবো জানেন। ওর তো আজকাল কাজ নেই, দিদিও স্কুলে চলে যায়, জালাবার লোকটাও স্কুলে চলে যায়, ওর এখন জালাবার লোক হয়েছি আমি, আমার সেই আটা মাখা থেকে শুরু করে সবজি কাটা সবেতেই ও আমাকে হেল্প করবে, এমনকি আমার কোলে উঠে আমার রান্নায় খুন্তি নাড়বে। ওঠার সময় তারও হয়ে গেছে, কিন্তু শীতকালটায় দেখি একটু বেশি ঘুমায়, ঠান্ডায় বোধহয় উঠতে পারে না। ভ্যাকসিনটা নেই বলে তো ওকেও স্কুলে পাঠানো যাচ্ছে না, নালে মেহা এই বয়স থেকে স্কুলে যেত, ও বেচারি ঘরে আটকা। গল্প করতে করতে বিশাল বড় একটা কাজ মিটল, গোটা চিকেনটা কাটা হয়ে গেল, আর এটা রইল স্যুপের জন্য, অনেকটাই আছে, দুদিন হয়ে যাবে। দান হাতটা ধুই, একটা কন্টেনার নিয়ে আসি, এটাকে একদম তুলে ফেলি। এবার একটা পেঁয়াজ কাটবো আর দুটো টমেটো কাটবো, আদাটা বাটা আছে আর রসুনটা স্ক্র্যাচারে কুড়িয়ে নেবো, এটা তো উইক ডেজের চিকেন ওই জন্য একদমই হালকা হবে, না এতে বেশি তেল মশলা যাবে আর না একে বেশি সময় দেয়া যাবে, একদম সেই চিকেনের যে পাতলা ঝোল হয় আলু দিয়ে সেটা হবে। চিকেন, রাইস আর একটুখানি রসুন দিয়ে পালং শাক ভাজা, ব্যাস। রামা বুড়িটা উঠে পড়েছে, তবে ওর বাবা এখন জল খাওয়ানো, ব্রাশ করানো, বাথরুম নিয়ে যাওয়া ওইসব যতক্ষণ করছে করুক, আমি ততক্ষণ চিকেনটা বসিয়ে দিই। এটা একটা গোটা রসুনকে স্ক্র্যাচারে কুড়িয়ে নিয়েছি, দিয়ে এবার এটাকে তেলে দিলাম, এইটাকে এবার বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভাজবো। আমি এই যে এখানে চিকেনের পাতলা ঝোলটা করি, আমার মনে হয় এটার এই স্বাদটার মূল উপাদানটা হচ্ছে এই রসুনটা, একটু বেশি রসুন আর একটু সময় নিয়ে ওটাকে ভাজা, ব্যাস। তারপরে গোটা বাকি রান্নাটা 35 থেকে 40 মিনিটের মধ্যে হয়ে যাবে, ব্যাস। পেঁয়াজ টমেটো সবাইকে একসঙ্গে দিয়ে দিলাম, আলাদা করে আর পেঁয়াজ ভাজাভাজি করবো না, আলাদা করে আর টমেটোও কষাবো না, এবার এদেরকে 5 মিনিট মতো ভেজে টুকটাক মশলাগুলো দিয়ে চিকেন দিয়ে দেবো, ব্যাস। পেঁয়াজ টমেটো হালকা ভাজা হয়ে গেছে, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 বড় চামচ আদা বাটা, আর এটা ওই কাশ্মীরি রেড চিলি একটু পেস্ট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, সেটাকেও দিয়ে দিলাম, ভালো রঙটা হবে কিন্তু ঝাল হবে না। আর এটা আমি বাড়িতে গরম মশলা করি, একটু গরম মশলা দিয়ে দিলাম, আমি না এখানে কেনা গরম মশলা খাই না জানেন তো, একটু বাড়িতে লবঙ্গ আর এলাচ আর দারচিনি তিনটেকে ধরে মিক্সিতে গুঁড়িয়ে নিই, এত ভালো ওই গরম মশলাটার গন্ধ বেরায়, কোনো কেনা গরম মশলা আমার অত সুন্দর লাগে না, ব্যাস। চিকেনটা দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দিলাম, ভালো করে এবার মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। এবার ঢাকা দিয়েও আস্তে আস্তে রান্না হতে থাকুক, আর রামকৃষ্ণ উঠে গেছে, আমি এবার ওকে ব্রেকফাস্ট করিয়ে নিই। আরে এই যে
উঠে পড়েছে দেখুন দুষ্টু বেবিটা। এই রে দেখছেন গালটাও কেটেছে, আবার এই দেখুন কপালটাতেও কোথায় একটা লাগিয়েছে। কি করে আও হলো তোমার এখানটায়? আর দান, অনেকেই আপনারা জিজ্ঞেস করেন তো দিদি রামকৃষ্ণ কেন চুলটা কাটাও না, এই জন্য কাটাই না। কি সুন্দর একটা ঝুঁটি হয়েছে দেখছেন। ও আলুগুলো দিতে ভুলে গেছি, দিয়ে ওইগুলো আবার সেদ্ধ হবে না, দাঁড়ান আগে আলুগুলোকে দিয়ে দিই। এই চিকেনটা মোটামুটি আমাদের চারজনের আজকে দিনটা হয়ে যাবে, আর ছেলে মেয়েদের জন্য কালকে আবার একটা বাটি করে তুলে রেখে দেবো। ওরা চিকেনটা খুব ভালোবাসে, চিকেনের যদি একটু ঝোল আলু আর এক টুকরো চিকেন থাকে, তারপরে আপনি শাক দিয়ে ভাত খাচ্ছেন না কি দিয়ে ভাত খাচ্ছেন ওরা আর বুঝতে পারে না, খেয়ে ফেলো। কত জল বেরিয়েছে দেখেছেন, একবারে এক কড়াই। এই জল টানাতে গিয়েই মাংস তখন একবারে গলে পাঁক হয়ে যায়। ব্যাস চিকেনের জলটা আমি টানিয়ে ফেলেছি, এবার আমি দু কাপ ঈষৎ উষ্ণ গরম জল মেশালাম। রংটা কিন্তু বেশ সুন্দর হয়েছে বলুন। দাঁড়ান এবার ভালো করে এটাকে মিশিয়ে নিই, নিচে অনেকটা গ্রেভি আছে। ব্যাস মেশানো হয়ে গেছে, এবার একটুখানি নুন দিয়ে দিই, না হলে পানসে হয়ে যাবে চিকেনটা। আর একটুখানি গরম মশলাও দেবো, কারণ গরম মশলাটা তখন একটুখানি দিয়েছিলাম আর একটুখানি হাতে রেখেছিলাম, যে লাস্টে হয়ে যাবার পরে দেবো, তাহলে গন্ধটা বেশ ভালো ছাড়বে। রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এবার শুধু শাকটা ভাজবো। ব্যাস একটু এবার এই গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো আর 5 মিনিট মতো ফুটতে দেবো। চলুন হয়ে গেছে মোটামুটি, এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে চলে যায়। আর দাঁড়ান কোথায় গেল ছেলেটা একবার, তার অনেকক্ষণ সারা শব্দ পাচ্ছে না, সে আবার কোন দিকে গেল দেখি। কি করছো? ভুম ভুম ভুম। এই ব্যাস স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে রামাবুড়ি এখন বসে বসে আইপ্যাড দেখছে। এই যাবি পার্কে চ। চলুন এখন আমি একে খেলাই, এরপরে মেহার ছুটি হবে, মেহাকে নিয়ে বাড়ি ফিরবো। বেশ মেঘটা কিন্তু কেটে গেছে এখন, দেখুন রোদ উঠে গেছে সুন্দর। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।